কি জন্য চিন্তা করে? মানে আমি এটা বড় করতেছি, মেয়েটার যদি ভালো করে কোথাও বিয়ে দিতে পারতাম তো অনেকটা ভালো হইতো। আর তো বিয়ে হচ্ছে না কেন আপনার? বিয়ে হচ্ছে না কারণ আমরা অনেক গরিব, গরিবদের তো আর তাদেরকে চাই না ভাই। তার দেখে তো মাশাআল্লাহ কত সুন্দরী রূপবতী, তারপরে বিয়ে হচ্ছে না, মানে কি জন্য হচ্ছে না? কি জন্য হচ্ছে? টাকার জন্য হচ্ছে না। আমার আপু তো টাকা খরচ করে বিয়ে দিতে পারবো না, কারণ একবেলা আনলে আরেকবেলা হয়তো আমার আমল খাওয়া হয় না। তার জন্য ভাইয়া সবাই তো সুন্দর মেয়ে খোঁজে না, টাকাওয়ালা মেয়ে খোঁজে। যে পুরুষ অবশ্য গরিব মেয়ে খুঁজে তিনি আমার ফোন দিলে পাবে, আর যে পুরুষ টাকা খুঁজে তিনি আমার ফোন দিলে পাবে না। আচ্ছা, কারোর বিশ্বাস না হয় তাহলে আমি বাসার ঠিকানা দিব, এসে দেখা যেতে পারে আমি কি হালে আছি, কি অবস্থায় আছি, আর কেমন বা আমাদের গরিব দুঃখের দিনকাল যাইতেছে। গরিব মানুষের আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তা আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার নাম কি? বা খুব সুন্দর নাম, দেখতে তো মাশাআল্লাহ খুব সুন্দর। তো বয়স তো মনে অনেক ছোট নাকি? বয়স কত চলে? 18 হয়ে গেছে। আচ্ছা, দেখে কিন্তু মনে হয় না, মনে হচ্ছে আরো ছোট। তো যাই হোক, তো জান্নাতে আবার কি করতেছেন? পড়াশোনা? আচ্ছা আচ্ছা, গরিব বলে বাবা মা পড়াতে পারতেছে না। পড়াশোনা কি খুব ইচ্ছা ছিল? অনেকে লজ্জা লাগে বা একটু আনে যে ফিল করে, আপনার কিরকম লাগতেছে ভিতরে? নার্ভাস লাগতেছে ভিতরে না? আচ্ছা, ফার্স্ট টাইম আসছেন দেখে ভিতরে একটু একটু নার্ভাস লাগতেছে। আচ্ছা যাই হোক, তো জান্নাতে আবার ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা আছে, আর একটা ভাই আছে, আর আমি। আচ্ছা, তো বাবা কি করে? বাবা খেলা দিয়ে মরে গেছে, গো চলে গেছে। আচ্ছা, খুবই কষ্টের কথা। তো অনেকে তো বলে যে বাবা ফেলে দিয়ে চলে গেছে, তো অনেকে বলে আমাদের দর্শকরা যারা দেখে যে আপনারা কি মিথ্যা কথা বলেন নাকি? গরিবদের যতখানি সমর্থ আছে ততখানি করে দেবো। তো জান্নাত বাবা এখন ভবিষ্যৎ নিয়ে কি চিন্তা করতেছেন? ভবিষ্যৎ নিয়ে আর কি চিন্তা ভাইয়া, যদি কোনো একটা ভালো মানুষ আমার দায়িত্বটা নিতে চাই তো তাহলে আমি তাকে বিয়ে করতে পারতাম, কারণ যতদিন যাবে অত বড় হতেছি, আমার আম্মুরও খরচটা বাড়তেছে, চিন্তা বাড়তেছে, অত কিছু সামলাইতে পারে না। আম্মু কাজ করে মানুষের বাসা, যাই হোক এত বড় করছে, তো জানেনি তো আর একটা ভাই আছে, ও বিয়া করে চলে গেছে, বোনটা যে আছে বোনটার দিকে দেখে না। মানে আপনার যত বয়স হচ্ছে আপনার আম্মুর চিন্তা তত বাড়তেছে নাকি, যে মেয়েকে এখনো বিয়ে দিতে পারতেছে না, ঠিক না? আচ্ছা, খরচটি চালাইতে পারে না। তো আপনার তো দেখতে মাশাআল্লাহ খারাপ না, তো আপনার বিয়ে শাদী কেন হচ্ছে না? আচ্ছা, তো আপনি এখন কেমন ছেলে পানি পেলে বিয়ে করবেন? যেরকমই হোক ছেলে, একরকম হইলেই হইল। আচ্ছা, শুধু আপনার দায়িত্ব নিলেই হবে নাকি? আচ্ছা, তো দর্শক আপনারা যদি জান্নাত আপার সাথে যোগাযোগ করতে চান, তো দর্শক আপনারা যদি জান্নাত আপার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 018-727-19-410। আমি নাম্বারটা আবারও বলছি, 018-727-19-410। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু জান্নাত আপার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।